সিস্টেম অ্যানালিস্ট শামসুল জামান যে অবৈধ সার্টিফিকেট দিয়েছে সেই সম্পর্কে জানতে চেয়েছিল। জিজ্ঞেস করেছিল যে এখানে আমাদের কোনো মানে এই ক্ষেত্রে আমাদের কোনো নজরদারি ছিল কিনা বা দায় দায়িত্ব ছিল কিনা বা আপনি দায়ী মনে করেন কিনা নিজেকে। তো এই সেক্ষেত্রে আমরা জবাব দিয়েছি যেহেতু একটি ঘটনা ঘটেছে এবং এর জন্য সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর যে প্রকৃত ঘটনা উদ্ধারণ করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত, সেই ক্ষেত্রে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। স্ত্রীকেও তো গ্রেপ্তার করা হয়েছে একই অপরাধে, আসলে সেই জায়গা থেকে এই বিষয়ে আপনার কিছু জানতে চাওয়া হয়েছে কিনা এবং বলা হয়েছিল যে যেহেতু আপনার স্ত্রী জড়িত সেই জায়গা থেকে আপনার সম্ভাবনা থাকতে পারে, থাকলে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, এই বিষয়টা কি সামনে আসছে? আমাকে এই বিষয়ে অবশ্যই জিজ্ঞাসা করেছে, আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না, আমি শুধু এইটুকু বলেছি আমি কিছু জানি না। আচ্ছা একটু স্ত্রী এই অপরাধের সাথে জড়িত আপনি জানতেন না বিষয়ে? না আমি কিছু জানি না। শামসুজ্জামান এখানে এসেছে এবং শামসুজ্জামান এই কাজ করছে এই বিষয়ে আপনাকে বারবার বলা হয়েছে, আমরা সাংবাদিকরা আপনার কাছে গিয়ে তারপর আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আমরা এটাকে নিয়মিত আমাদের চেষ্টা করেছি, যারা আপনারা কপি দিয়েছিলেন চেষ্টা করেছি যে এটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি কিন্তু আমরা পাইনি। পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো মানে আপনাদের কাছ থেকে সঠিক কোনো কাগজ পাওয়া যায় কিনা, যেহেতু আপনারা এটা পেয়েছেন গোয়েন্দা সংস্থা বের করেছে, আমরা এর বেশি কিছু বলতে পারছি। গোয়েন্দা সংস্থা বের করার আগে একাধিক প্রতিবেদন হয়েছে, আপনি চেয়ারম্যানকে বলা হয়েছে, কাগজ দেওয়া হয়েছে, আপনি কেন শোনালেন? আপনি এখন কিভাবে দাবি করেন যে আপনি জড়িত না? না এটা তো আমাদের কাছে, আমি তো আপনার কাগজটাকে আমাদের ওয়েবসাইটে পাইনি। না না আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, ভিতরে কাজ করার চেষ্টা করছি। ভিতরে তো কি কাজ করেছেন আপনি বলেন না? আমরা বিভিন্ন জায়গায় আমরা তথ্য সংগ্রহ করার জন্য আমরা কাগজ দিয়েছি। ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে 20 লাখ টাকা আপনি নিয়েছেন এনএ এর কাছ থেকে, এটা এটি মন্ত্রণালয়ে তদন্ত তদন্ত চলছে, এটা এই বিষয়ে আপনার বক্তব্য? এটা মিথ্যা মানোয়ার ভিত্তিহীন, এটা তদন্ত চলছে, তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে করবে। এ অবশ্যই যেহেতু আমি বোর্ডের প্রধান সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। আপনি কোনো কিছু খুঁজে পেলেন না এই যে যত কারণ এটা ডিবি গিয়ে খুঁজে পেল, সাংবাদিক গিয়ে খুঁজে পেল, আপনি বোর্ড প্রধান খুঁজে পেলেন না? আমার আমি তো খুঁজে পাইনি। আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের হাজারো হাজারো সার্টিফিকেট মার্কশিট টাকার বিনিময়ে অবৈধভাবে বিক্রি করে সেগুলি আবার অনলাইনে ভেরিফাইড করে আপলোড করে দেওয়ার মতো জঘন্য কেলেঙ্কারি ঘটনা কিন্তু ঘটছে এবং ইতিপূর্বে কখনো এগুলি ঘটে নাই। সে সংক্রান্ত আমরা ঘটনাস্থলে কিন্তু আপনাদের নিয়ে আমরা গিয়েছিলাম পাইকপাড়ায়, সে পাইকপাড়া ডিসি বালবাগ বিভাগ আমি সহ আপনারা অনেকে ছিলেন, আপনারা নিজেরাই দেখেছেন যে এখানকার যে সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের বাসা, এই বাসা থেকে বের হয়ে সেখানে কোথায় সে কারখানাটা সে তৈরি করেছিল এবং কোথা থেকে সে তার ওই যে বোর্ড থেকে সে যে সার্টিফিকেটের কাগজগুলি হাজার হাজার কাগজ নিয়ে আসতো এগুলি আপনারা দেখেছেন। আমরা এর সাথে জড়িত, আমরা 6 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি, 6 জনের মধ্যে 5 জন ইতিমধ্যে আদালতে 164 করেছে, নিজেরা দোষ স্বীকার করে অন্যদের অন্যরা কারা কারা হয়েছিল তাদের কথা সারা স্বীকার করেছে এবং সেখানে সেই সংক্রান্ত বিষয়ে আপনারা সেটাও জানেন, আমরা চেয়ারম্যান সদ্য যে মানে মানে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে সদ্য যে মানে পিএইচডি হয়েছেন ওনার ওয়াইফকেও আমরা গ্রেপ্তার করেছি এবং ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে সে টাকা গ্রহণ করেছে এবং তার কথা এবং সিস্টেম অ্যানালিস্টও আদালতে বহন সৃষ্টি করেছেন। তার তদন্তের ধারাবাহিকতাই কিন্তু আজকে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমরা পরীক্ষা নিয়ন্ত্রককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে এসেছি এবং আনার পরে আমরা তাদের কাছে যে বিষয়টা জানতে চেয়েছি যে সার্টিফিকেট চুরি করার নির্দিষ্ট ওয়েবসাইটে পাসওয়ার্ড ব্যবহার করে আপলোড করার সহ নানা রকম অনিয়মটা সংঘটিত হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, এবং উনি একজন চেয়ারম্যান, তাই না? উনি এই প্রতিষ্ঠানের নির্দেশনা দেন, লিডারশিপ দেন, সেই প্রতিষ্ঠানে থেকে কাগজ নিয়ে যাচ্ছেন, সিসিটিভি আছে তারা দেখছেন, আবার ওনার পরীক্ষা নিয়ন্ত্রক মাসের পর মাস ওই যে পরীক্ষা যে সার্টিফিকেটগুলিতে সিগনেচার করে যাচ্ছেন তার সাথে ওই যে কলেজের বা বিশ্ববিদ্যালয়ের যে সকল পরীক্ষার সাথে মিলিয়ে দেখা সাইন করার সময় মিলিয়ে দেখবে যে ওই স্কুল থেকে কয়জন পাস করেছে আর আমি কয়টা সার্টিফিকেট ইস্যু করলাম, উনি এটাও দেখলেন না। তারপরে উনি এবং তার সাথে এবং এটা আমরা তাদেরকে প্রশ্নটা করেছি যে সচিব এখানে
নিয়ন্ত্রক সাহেব, চেয়ারম্যান সাহেব বা সচিব সাহেবের সাথে তারা যে এই যে অঘটনা ঘটনাগুলি ঘটেছে, এটা কি তাদের মানে অবহেলা, এটা কি তাদের উদাসীনতা, অথবা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এটা কি কারো দ্বারা বায়াস হয়ে আপনারা এগুলি করেছেন, নতুবা কেন আপনারা মাসের পর মাস বছরের পর বছর এইভাবে চললো আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? উনি তখন সেই যে কথাটা বললেন এবং যে এই যে কথাটা বললেন যে আসলে এটা আমি আসলে আমার লোক বল কম ছিল, তা আপনার লোক বল কম থাকলে একটা লোক এভাবে সার্টিফিকেট মানে মানে সার্টিফিকেট বানাচ্ছে, সেটা আপলোড করে দিচ্ছে, মানুষ কিনে নিয়ে যাচ্ছে, এবং আপনার সারা বিশ্ব কলেজ বিভিন্ন জায়গাগুলোতে রয়েছে, সকল কলেজের প্রতিষ্ঠানের লোকজনটা কিনে নিচ্ছে, আপনার জানার পুরো ব্যবস্থা গ্রহণ করেন নাই, এগুলো আমি তো দায়ী। তখন সে যেটা বললেন সে দায় এড়াইতে পারেন না। আমি বললাম এখন আমার কথা হলো সে দায় যে এড়াইতে পারেন না সেটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এটা কি অবহেলাজনিত নতুবা এটা বায়াসজনিত? এবং তাকে যখন তার আমি তার যখন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনার ওয়াইফও তো এই ঘটনার সাথে জড়িত, তা আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন? কয় সেটা আমি জানি না, আমার ওয়াইফ টাকা নিয়েছে, এবং আপনার আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কীভাবে হলো কয় সেটাও আমি জানি। এখন আমার কথা হলো কারিগরি শিক্ষা বোর্ডের যে নজিরবিহীন জালিয়াতি জালিয়াতি ঘটনা ঘটেছে, আমি মনে করি ইতিহাসে একটা কলঙ্কিত এবং শিক্ষা ব্যবস্থাকে কালো হদ্দা হিসেবে চিহ্নিত করার মতো ঘটনা। তারা যেভাবে জাতির সাথে প্রতারণা করেছে, শিক্ষা ব্যবস্থার মানদণ্ডকে ভেঙে দিয়েছে এবং জাল জালিয়াতির ঘটনা ঘটিয়েছে, এটা আসলে আমাদের সাধারণ মানুষ তথা বাংলাদেশের মানুষের কাছে এটা কাম্য হতে পারে না। তাই আমরা একে একে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, এই বিষয়ে কাউকে আমরা ছাড় দেব না।